হ্যালো ভিউয়ার্স, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি ইউটিউবের নতুন একটি স্টেপ বাই স্টেপ সিপিএ এর বেসিক টিউটোরিয়াল। তো হোপসো প্রথম টিউটোরিয়াল হিসেবে বেসিক ধারণাটা দিব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাব, আমি আগে বেসিক ধারণাটা দিয়ে নিই। তো আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর, ঠিক আছে? তো অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিওগুলোর আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো সিপিএ মার্কেটিংটা কি, ঠিক আছে? তো এটি কিভাবে করে, আমাদের মধ্যে অনেকেই আসলে সিপিএর মেন জিনিসটাই জানি না, ঠিক আছে? কিন্তু বিভিন্ন গ্রুপে দেখি তাদের অনেক আগ্রহ আসলে সিপিএ কি, কিভাবে কাজটা করে, আসলে কি সিপিএ থেকে আর্ন করা সম্ভব কিনা, ঠিক আছে? এর ফ্রি মেথড আর পেইড মেথডগুলো কি, কিভাবে করে। তো আজকের এই প্রথম টিউটোরিয়ালে আমি হচ্ছে যা সিপিএটা কি, কিভাবে করে, মার্কেট প্লেসগুলো কি এবং সিপিএ তে কি কি করে, কি কাজগুলা করে, মার্কেট প্লেস গুলা থেকে কোন কোন অফারগুলো নিয়ে কাজ করলে সাকসেস পাওয়া যায় এবং আমরা কীভাবে এই আমাদের অফারগুলো প্রমোট করতে পারি, ঠিক আছে? তো চলুন তাহলে আজকের টিউটোরিয়ালটা শুরু করি। তো অ্যাট ফার্স্ট সিপিএ, দ্যাট মিন্স কস্ট পার অ্যাকুইজিশন অথবা কস্ট পার অ্যাকশন, ঠিক আছে? এর কাজটা আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর, যেন কোনো কিন্তু না থাকে, ঠিক আছে? তো কস্ট পার অ্যাকুইজিশন দ্যাট মিন্স কোনো একটা কাজের বিনিময়ে আপনাকে পে করবে, ঠিক আছে? সেই কাজটা কি? হ্যাঁ, এই কাজটা হচ্ছে আপনার ফেসবুকের বিভিন্ন মার্কেট প্লেসের ছোট ছোট, খুবই ছোট ছোট কাজ, যেমন ধরেন সার্ভে, ধরেন ছোট ছোট ইমেল বা জিপ সাবমিট, তারপর পিন সাবমিট, ডাউনলোড, এইগুলাই আর কি, ঠিক আছে? তো আমরা যারা সিপিএ নেটওয়ার্কে বা সিপিএ মার্কেট প্লেসগুলোতে কাজ করি, তো আমরা ওই মার্কেট প্লেসে যারা অফারগুলো দেয় তাদের অফারগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তো আমাদের অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট যখন করব, আমরা অ্যাকাউন্ট করব আসলে অ্যাফিলিয়েট অথবা পাবলিশার হিসাবে, ঠিক আছে? আপনাদের মনে রাখতে হবে অ্যাফিলিয়েট অথবা পাবলিশার হিসাবে আমরা মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে দেন কাজ করব। তো সিপিএ মার্কেটিংটা এটাই মূলত, ঠিক আছে? তো এর সাথে আসলে সিপিএ যদি আসে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে। তো আমি একটু ছোট্ট করে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা সম্পর্কে একটু ধারণা দিই। তো সিপিএটা কি? সিপিএটা হচ্ছে এখানে কোনো সেল করার ব্যাপারটাকে ইম্পর্টেন্সই দেওয়া হয় না, ঠিক আছে? সো ছোটো ছোটো এখানে সাইন আপের কাজগুলোই মূলত সিপিএ। তো সিপিএতে সেল নিয়েও অনেকে আছে। তো মেইনলি সিপিএ বলতে যে ছোটো ছোটো কাজগুলো, সাইন আপের কাজগুলোই বোঝায়। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট যদি না থাকে, ঠিক আছে? সাপোজ আপনি যদি আপনার নিজের ওয়েবসাইট বা নিজের একটা ওয়ার্ক প্লেস যদি না থাকে, তো আপনি কী করবেন, আপনি অন্য একটা ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সে সকল ওয়েবসাইটে তারা আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপডেট দেয়, প্রাইস দেয়। তো আপনার কাজ হচ্ছে কোনো একটা মার্কেট প্লেসের বা কোনো একটা ওয়েবসাইটের প্রোডাক্টকে নিয়ে মার্কেটিং করা, ঠিক আছে? তো এটি একটা ওল্ড ট্রেন্ড ছিল বা ওল্ড একটা মার্কেটিং ইয়েটা ছিল, স্ট্র্যাটেজি ছিল, যেটি হচ্ছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট বলতে একসময় বোঝায় তো এটা হচ্ছে রেফার করা। দ্যাট মিন্স আমার কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা কোনো একটা ব্লগ সাইট বা কোনো কিছুর থ্রুতে আমি আর একজনকে বা অনেকগুলো মানুষকে আমি কনভার্ট করে আমার মাধ্যমে সাইন আপ করাচ্ছি, বা আমার যে রেফার কোডটা আছে বা রেফারেল যে ব্যাপারটা আছে সেটার মাধ্যমে সাইন আপ করানো। সেখান থেকে যদি তারা বা আমি যে মার্কেট প্লেসে কাজ করছি সেই মার্কেট প্লেসের কোনো একটা যদি প্রোডাক্ট আমি তাদের মাধ্যমে সেল করতে পারি, তো এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের
সাথে সিপিএর এই এই পার্থক্য, মেইন যে পার্থক্য সেটি হচ্ছে সিপিএ মার্কেটিংয়ে বেসিক্যালি সেলটাকে প্রাধান্য দেওয়া হয় না, বাট অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে, নিজের যদি মার্কেট প্লেস না থাকে বা নিজের যদি আপনার প্রোডাক্ট হাউস যদি না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য একটা মার্কেট অন্য কারো ওয়েবসাইটের মাধ্যমে বা মার্কেট প্লেসের মাধ্যমে অন্য কারো প্রোডাক্টকে আপনি আপনি সেল করতে পারেন, ঠিক আছে? হয় আপনার ওয়েবসাইটের থ্রুতে, হয় আপনার কোনো ব্লগ সাইটের থ্রুতে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে, অথবা স্লাইড শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? আপনারা জানেন স্লাইড শেয়ারটা খুব জনপ্রিয় একটা একটা সাইট, যেখানে আপনি কোনো একটা টপিক, ইন্ডিভিজুয়াল টপিকের উপরে আপনি কয়েকটি স্লাইড বানিয়ে, ঠিক আছে, ট্রাফিক জেনারেট করবেন বা আপনি তাদের মার্কেটিংটা করে দিচ্ছেন, ঠিক আছে? কোনো একটা ওয়েবসাইটের প্রোডাক্টের মার্কেটিং করে দিচ্ছেন, তো আপনার আপনার যে একটা মানে ইন্ডিভিজুয়াল যে কোড থাকবে বিভিন্ন মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে, বা টোকেন যেটা থাকে, সেখান থেকে তারা আসলে বুঝবে যে আপনার মাধ্যমে এই কাস্টমারটা আসলে সেল করেছে বা সেল হয়েছে, সেখান থেকে আপনাকে তারা নিজেদের প্রফিট রেখে পার্সেন্টেজ শেয়ার করে বা রেভিনিউ শেয়ার করে। এটিই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে খুব জনপ্রিয় যদি বলি তাহলে আছে ক্লিক ব্যাঙ্ক, আপনারা সবাই নাম শুনে থাকবেন, এরপরে আছে হচ্ছে ক্লিক ব্যাঙ্কের পরে অ্যামাজন যদি বলি, ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। তো এই হচ্ছে বেসিক ধারণা, তো এইটার দিকে আর না যায়, এই হচ্ছে সিপিআর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে বেসিক পার্থক্য। ওকে, ক্লিয়ার? তো এরপরে সিপিএ অফার সিলেকশন। সিপিএ বলতে আমি কিন্তু বলেছি যে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো, ঠিক আছে, যেমন ইমেল, জিপ, জিপ সাবমিট, পিন সাবমিট বা ডাউনলোড, ঠিক আছে? তো সিপিএ দুইভাবে কাজ করে, একটা হচ্ছে এসওআই আর একটা হচ্ছে ডিওআই। এসওআই হচ্ছে সিঙ্গেল পেজ অপটিমাইজেশন যেটা বলে, বা আর হচ্ছে এটা ডাবল পেজ, দ্যাট মিন্স আপনি যখন আপনি যখন সিপিএ ওয়ার্কে বা বিভিন্ন সিপিএর মার্কেট প্লেসগুলোতে অফার নিয়ে কাজ করবেন, তো ওই অফারগুলো আমি একটু পরেই দেখাবো, ওই অফারগুলোর মধ্যে যখন সাইন আপ থাকবে, একটা হচ্ছে সিঙ্গেল পেজ, মানে একটা পেজের মধ্যে সাইন আপ থাকবে, যেমন থাকতে পারে আপনার ইমেল সাবমিট, ইমেল অথবা আপনার নাম এবং ইমেল, আবার কোথাও থাকতে পারে যে আপনার পিন সাবমিট বা জিপ সাবমিট। তো এইগুলা একটা পেজের মধ্যে যখন থাকবে তখন হচ্ছে এসওআই, সোই বলে যেটাকে, সিঙ্গেল পেজ অপটিমাইজেশন, আর ডিওআই যেটা হচ্ছে ডুয়েল পেজ, ঠিক আছে? সেখানে দুইটা পেজের মধ্যে আপনার প্রথম সাইন আপ হয়ে গেলে দ্বিতীয়বার সাইন আপ করা লাগে। তো এই যে সিঙ্গেল আর ডুয়েল যে ব্যাপারটা, তো সিঙ্গেল এই যে ছোট ছোট যে কাজগুলা, একটা পেজ, ছোট ছোট যেমন ইমেল, পিন, জিপ, এইগুলোর জন্য আসলে আমাদের ইয়েগুলা খুব কম থাকে, ঠিক আছে? আমি একটু যদি শর্টে আপনাদেরকে বলি তাহলে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গেল পেজ এবং ডুয়েল পেজের জন্য আসলে তারা বা মার্কেট প্লেসগুলো আমাদের পার লিডে বা পার সাইন আপে কী পরিমাণ আসলে তারা পে করে, ঠিক আছে? তো সিঙ্গেল পেজ অপটিমাইজেশন সাইন আপ, এসওআই যেটা আর ডিওআই যেটা, তো সিঙ্গেল পেজ অপটিমাইজেশনে মিনিমাম থাকে $1, ঠিক আছে? ছোট ছোট, খুব ছোট ছোট ক্ষুদ্র কাজ, এটা হচ্ছে $1। আর ডিওআই যেটা, সেটা হচ্ছে মিনিমাম $8 থাকে, বা এর থেকে বেশিও থাকে কমও থাকে। তো সার্ভের যে কথাটা বলেছি আমি, সার্ভেতে আপনার $1 থেকে $3-এর মধ্যে থাকে, ইমেল সাবমিটে থাকে $0.80 থেকে $1.20, দ্যাট মিন্স $0.80 থেকে $1.20-এর ভিতরেই থাকে। দেন পিন সাবমিটও একই, আপনার $0.80 থেকে $1.20। এরপরে ডাউনলোডের যেগুলো কাজ থাকে ছোটো ছোটো, এগুলো $1 থেকে $2। তো আমি জাস্ট বলে দিচ্ছি, আমি মার্কেট প্লেসে যখন আপনার আমার অ্যাকাউন্ট থেকে দেখাবো তখন হচ্ছে আরও ক্লিয়ার হতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন ডিরেক্টলি চলে যাচ্ছি মার্কেট প্লেসে, ঠিক আছে?
তো সিপি এর আসলে অনেকগুলো মার্কেট প্লেস আছে, তো আমি কয়েকটা মার্কেট প্লেস আপনাদের এখানে দেখাচ্ছি, বেসিক মার্কেট প্লেস। সো এখান থেকে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, তো এই দেখেন সিপিএ লিড, বেসিক আসলে যারা সিপিএ মার্কেটিং শুরু করতে চান, ঠিক আছে, তারা আমি বলবো যে সিপিএ লিড বা সিপিএ গ্রিপটা আগে ছিল, এখন একটু গ্রিপটা অ্যাকাউন্ট করাটা আসলে কঠিন হয়ে গেছে, ঠিক আছে। তো সিপিএ লিড লিডের থেকে আপনারা আসলে কাজ শুরু করতে পারেন ছোট ছোট অফারগুলা নিয়ে। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা করা আছে, আমি সাইন আপ করতেছি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এই যে লগ ইন অ্যাজ পাবলিশার, আমি কিন্তু বলেছি যে পাবলিশার অথবা অ্যাফিলিয়েট হিসাবে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে, যেহেতু আপনি এই সাইট থেকে যারা কাজ দেয় তাদের কাজটা করে দিবেন, আপনার অ্যাকাউন্ট খুলে এই তাদের অফারগুলো আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট বা আপনার ইউটিউব চ্যানেল আপনি যখন প্রমোট করবেন তখন আপনাকে অবশ্যই সাইন আপ যখন করবেন পাবলিশার হিসাবে, অ্যাজ এ পাবলিশার বা অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসাবে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখানে লগ ইন করার পরে আমি ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এটা আপনার ড্যাশবোর্ড, এখানে আপনার কাজ করলে এখানে ডলারটা আসবে, ঠিক আছে। তো আমি অফারে চলে যাচ্ছি, ভিউ অল অফার, ঠিক আছে। তো এই হচ্ছে, দেখেন এইখানে আসলে মূলত ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির, দেখেন এখানে ইউনাইটেড স্টেট, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কিংডম, হ্যাঁ ফ্রান্স, বিভিন্ন কান্ট্রির আসলে সিপিএ অফারগুলো দেওয়া থাকে। তো আপনার কাজ হচ্ছে আপনার যেটা অফারটা পছন্দ হয় সেই অফারগুলো নিয়ে আপনার বিভিন্ন সাইটে আসলে সাইন আপ করানো, এইটাই মূলত সিপিএর কাজ। তো অফার টাইপটা একটু দেখি আমি, এই যে আমি আপনাদের বলেছি যে অফার টাইপ কি ধরনের হয় সিপিএর, এটা হচ্ছে ইমেল সাবমিট অথবা সার্ভে, পিন সাবমিট, আর মোবাইলে আপনার গেমিং যে ব্যাপারটা থাকে। আর ডিভাইসগুলো দেখেন আপনার এখানে আপনার অল ডিভাইস দিতে পারেন, আইওএস, অ্যান্ড্রয়েড, মোবাইল সিপিএ। দ্যাট মিনস আপনি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনকে টার্গেট করে কাজ করেন, শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অ্যাপসের এখানে অফারগুলো দেখাবে, দেন আইওএসের জন্য আইওএস দেখাবে। তো এই হচ্ছে, আমি দেখেন ইউনাইটেড স্টেটটা সিলেক্ট থাকবে, এখানে অল ডিভাইস থাকবে, এনি টাইপ। আপনি যদি চান ইমেল সাবমিট করবেন তো শুধুমাত্র ইমেলের সবগুলো অফার এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন অফার মিনিম, আচ্ছা এখানে 10, 25, 50, 100, দ্যাট মিন 100টা এখানে অফার আপনার শো করবে। তো আমি এখন আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আসলে নিশটা কি, NICHE নিশ। তো আমরা আসলে সিপিএর মার্কেট প্লেসগুলোতে যে সকল অফার নিয়ে কাজ করি এই অফারগুলাই কে বলা হয় মূলত নিশ। নিশ বলতে কি ধরনের অফার, হ্যাঁ তো বিভিন্ন মার্কেট প্লেসে আসলে এই ধরনের অফারগুলো থাকে, যেমন হেলথ রিলেটেড অফারগুলো থাকে, গেমস রিলেটেড থাকে, ফ্যাশন অ্যান্ড বিউটির ভিতরে অনেক অফার থাকে, জব রিলেটেড অফার থাকে, মেক মানি থাকে, এবং অ্যাট লাস্ট যেটা বলতে পারি ডেটিং অফারগুলো থাকে, ঠিক আছে। বিভিন্ন ডেটিং সাইটে ইতিমধ্যে আমার, আপনারা আমার চ্যানেলে যদি অন্যান্য ভিডিওগুলো দেখেন ডেটিং রিলেট অনেকগুলো ভিডিও আছে, তো যারা ইন্টারেস্টেড তারা ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা এই হচ্ছে নিশ, ঠিক আছে। তো হেলথ রিলেটেড যেই কাজটা, যে নিশ নিয়ে কাজ, দ্যাট মিন্স হেলথ জাতীয় বিভিন্ন ধরনের অফারগুলো মার্কেট প্লেস থেকে নিয়ে বিভিন্ন জায়গা প্রমোট করা, গেমস, যারা আসলে পিসিতে বা অ্যান্ড্রয়েড ফোনে আসলে গেমস খেলে তাদের কাছে এইগুলো অফারগুলো প্রমোট করা, যারা আসলে ফ্যাশন এবং বিউটি সচেতন তাদের বিভিন্ন ধরনের অফারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, দেন মেক মানি নিয়ে যারা আসলে কাজ করতে চায় তাদেরকে পৌঁছে দেওয়া, এই হচ্ছে মূলত কাজ, ঠিক আছে। তো আরও কিছু কাজ আছে, যেমন সিপিএর যে কমিশনটা, ঠিক আছে, এই মার্কেট প্লেস থেকে যে কমিশনটা আসলে তারা, এই যে দেখেন এই যে কমিশন যদি বলি, এই যে তারা পে আউট দিচ্ছে, ঠিক আছে, এটাই মূলত কমিশন। সেটা কিরকম, সেটা হচ্ছে সিপিএ,
কস্ট পার অ্যাকশন, এটা তো আমরা জানি। তো এরকম বেশ কিছু কথা আমাদের শুনতে হবে। সিপিএল কস্ট পার লিড, পিপিএল পে পার লিড, সিপিএস হচ্ছে কস্ট পার সেল, পিপিএস হচ্ছে পে পার সেল। তো এইগুলো ছোট ছোট এই অফারগুলো নিয়েই মূলত আমরা শুরুর দিকে কাজ করব। তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে আসলে একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে টাইপটা দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে সার্ভে টাইপ। তো এই যে এই কাজটা হচ্ছে সার্ভে এবং কান্ট্রি হচ্ছে ইউএস এবং পে আউট দিচ্ছে 0.50, দ্যাট মিনস 50 সেন্ট। ওকে, তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অফারগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে সার্ভে টাইপের $4.13। ঠিক আছে, তারপরে দেখেন যে এই যে ইমেল সাবমিট 1.20। ওকে, দেন এই যে এখানে হচ্ছে ইবুক সাইন আপ, হ্যাঁ এগুলো হচ্ছে মেবি DOI, হ্যাঁ সিঙ্গেল পেজ না, এগুলো হচ্ছে ডাবল পেজ, এই কারণে দেখেন এদের প্রাইসটাও বেশি 7.50। ঠিক আছে, এ দেখেন এখানে অনেক অফার আছে এরকম $7, হ্যাঁ সর্বোচ্চ ওই যে আমি আমি আপনাকে বলেছিলাম ফার্স্টে যে $8 ডাবল পেজ যেগুলা, ঠিক আছে, তো সার্ভে রিলেটেড এইগুলাই বেশি দেখাচ্ছে ফার্স্টের দিকে, দেখেন সব সার্ভে। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে একটা অফার দিয়ে দেখাই যে অফারগুলো আসলে কীরকম হতে পারে। তো এই যে দেখেন $200 অ্যাডিডাস গিফট কার্ড, তো আমি এটাতে ক্লিক করলাম। তো এই অফারটা দেখেন ইউনাইটেড স্টেটের, এবং এই স্ট্যাটাস অ্যাক্টিভ মানে এই অফারটা এখনও চালু আছে, দ্যাট মিনস এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটা টাইপ হচ্ছে ইমেল সাবমিটস অ্যান্ড সার্ভে। আচ্ছা, তো এই যে উপরে দেখেন টাইটেল দেখাচ্ছে $200 অ্যাডিডাস গিফট কার্ড, আর এইখানে একটা কোড দেওয়া। ঠিক আছে, তো এটা ডেসক্রিপশন, আর এখানে দেখেন প্রিভিউ লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, দ্যাট মিন্স এই যে লিঙ্কটা দেখতেছেন এখানে, এই লিঙ্কটা নিয়েই আপনার কাজ করতে হবে। দ্যাট মিন্স যে কোনো মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করার পরে আসলে যে অফারগুলো নিয়ে কাজ করবেন, সেই অফারগুলো এইখানে আপনার এরকম আপনার একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কগুলো কপি করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া থাকবে, ইউনাইটেড স্টেটস অল ডিভাইস কনভার্টস কমপ্লিট সার্ভে। ঠিক আছে, দ্যাট মিন্স এই যে দেখেন একটা একটা গিফট কার্ডের এই ইয়েটা দেওয়া আছে, তো গেট এ চান্স টু উইন এ $200 গিফট কার্ড, অ্যাডিডাসের একটা গিফট কার্ড $200। তো এখানে দেখেন একটা সিঙ্গেল পেজ আছে এবং এটা একটা ফর্মের মতো, তো এই ফর্মটা ফিল আপ করে কেউ যখন সাইন আপ করবে, ঠিক আছে, এটা অবশ্যই হতে হবে ইউনাইটেড স্টেটস। তো এটা ইউনাইটেড স্টেটস বাদে অন্যান্য কান্ট্রি দিলে কিন্তু কখনো হবে না, রিমেম্বার দ্যাট। তো আপনাকে ঠিক ইউনাইটেড স্টেটসের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ট্রাফিককেই কিন্তু এটা পৌঁছাতে হবে, ক্লিয়ার? নতুবা আপনি এখান থেকে এই যে 50 সেন্ট এটা পাবেন না, কোনোভাবে এটা পাবেন না। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার একটা এমবেড কোডও দেওয়া আছে, এই কোডটাও আপনারা ইউজ করতে পারেন আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে। তো এই মূলত ব্যাপার। ঠিক আছে, তো এইখানে দেখেন প্রিভিউ, দ্যাট মিন্স আপনার যে লিঙ্কটা, এই লিঙ্কটা কী টাইপের আসলে অফারটা, তো আমি জাস্ট এখানে প্রিভিউ দিয়ে দিলাম, আসলে দেখায় কিনা আমরা একটু দেখি, এটা বেশিরভাগ সময় এটা দেখায় না। আচ্ছা, এটি দেখিয়েছে, কেননা এটা আপনাকে দেখাতে হলে আপনার VPN কানেক্ট করে ইউএসএর IP সেট আপ করলে দেন আপনাকে দেখায়। তো সব অফারগুলো আসলে এভাবে দেখা যায় না, সম্ভব না। তো আপনি আপনার ওদের যে লিঙ্কটা প্রমোট করবেন, দ্যাট মিন্স সেটা কীভাবে সেটা আমি পরে আসছি, এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে তার সামনে এরকম একটা সাইন আপ পেজ চলে আসবে, ঠিক এই পেজটা চলে আসবে, দেন তারা সব কিছু পূরণ করার পরে যখন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউ প্রেস করে দিবে, দেন এই অফারটা আপনি তখন এই যে একটা 0.50 সেন্ট বা 50 সেন্ট আপনি পেয়ে যাবেন।
তো এরকম আপনি যদি 100 জনকে আপনি যদি সরি আমি একটু পরে কথা বলছি, তো দেখতে পাচ্ছেন যে এরকম ঠিক একটা আপনার পেজ আসবে, সাইন আপের পেজ। তো আপনি সবকিছু সাইন আপ করার পরে কন্টিনিউ দিলে দেন আপনি ওই 50 সেন্টটা পেয়ে যাবেন। তো এরকমভাবে যদি আপনি সাপোজ যদি আপনি কোনো ওয়েবসাইট বা কোনো আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ক্রিয়েটার মাধ্যমে যদি এভাবে অফারগুলো প্রমোট করে যদি সাপোজ 50 জনের কাছে 50 জনের মাধ্যমে যদি আপনি সাইন আপ করাতে পারেন, তাহলে আপনার তাহলে ভাবেন যে 50 × 0.5 প্রায় এখান থেকে $25 আপনি খুব ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আপনার এই যে ড্যাশবোর্ডে তখন দেখতে পাবেন যে এখানে আপনার $25। তো এইভাবে আসলে বিভিন্ন ধরনের অফারগুলো আপনারা খুব সহজে প্রমোট করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখন চলে যাই, এখন চলে যাই যে আপনাদের অলরেডি বলেছি যে আচ্ছা এরপরে ল্যান্ডিং পেজ এবং অফারটা কিভাবে প্রমোশন করবেন। আসলে ইতোমধ্যে ভিডিওটা অনেক লেন্থলি হয়ে গেছে, তো খুব বেশি বড় হলে আসলে অডিয়েন্সটা খুব বিরক্ত হয়। তো আমি এই পরবর্তীতে আসলে পরবর্তী টিউটোরিয়ালে এই বাকি দুইটা জিনিস আমি ইন ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা হোপসো আপনাদের ভালো লেগেছে, আর যেহেতু আমি এখনও শিখছি প্লাস আপনাদেরকে শিখাচ্ছি যতটুকু জানি, তো আমার ভুল ত্রুটি থাকতে পারে, ভাই প্লিজ একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যান। ভাই আমি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে। তো প্লিজ এখানে গালমন্দ করার কিছু নাই, যারা জানেন যারা জানে না এটা শুধুমাত্র তাদের জন্য, বেসিক লেভেলের টিউটোরিয়াল। তো যারা জানেন তারা প্লিজ অ্যাভয়েড করেন, ঠিক আছে। তো হোপসো বেসিক টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, যারা একেবারে বিগিনার একেবারে বেসিক নলেজ যাদের নাই তারা মোটামুটি শিখতে পারছেন। তো টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।